এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। তোমারা বেটা দেখো ইয়ার মা ছুদা রা আপনি এ হোয়াটসঅ্যাপ বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে ভাই রে ভাই ও মামুনি তুমি কি দাদা বাবুকে ঠিকঠাক দাওনি নাকি ওই জন্য দাদা বাবু রাগে টেনে হিচড়ে ছিঁড়ে দিয়েছে কি আরে ভাই তোরা কি উল্টো পাল্টা ভাবছিস আমি বলছি যে তুমি দাদা বাবুর মানি ব্যাগটা কাল রাতে তুমি পকেট থেকে চুরি করেছিলে ওই জন্য দাদা বাবু বুঝতে পেরে গেছে এবার তোমার ওই জন্য টেনে ছিঁড়ে দিয়েছে আমি ওইটাই বলেছি আর তোমরা কি ভাবছো ধুর মানার ভিডিওই মানাবো না ভাই রে ভাই ভিডিওটি তোমরা দেখলে এ বল্টু তুই কোন হবে নিয়ে এসেছিস আমাকে এখানে দেখছিস বাচ্চি নাকি নোংরা নোংরা কি কাণ্ড কারখানা চলছে ও আচ্ছা আচ্ছা এটা ইনস্টাগ্রামে ভিডিও চলছে আচ্ছা আচ্ছা কি গাইস এটা কথা শোনা এখানে বলছে দিল বাড়ানো এখানে হচ্ছে হরলিক্সকে দুধের শক্তি বাড়ানো ভাই রে ভাই ভিডিওটি তোমরা দেখলে এ বল্টু আমার চোখে কি ছানি পড়েছে নাকি এ কি করে কি করছে আমি মনে বুঝতে পারছি না গাইস এর কথা শোনো আগে টিকটকারটা কি করতো স্ক্যাম হাতে করে গুলি চলতো এখন আবার কি দিয়ে গুলি চলছে আরেকবার দেখবো ভিডিওটি দেখে নাও তোমরা তাহলে ভাই রে ভাই ওই দুটো জিনিস দিয়ে আজকাল গুলি বেরোচ্ছে আমি জানতাম তো ওই দুটো জিনিস দিয়ে তো মধু কুলকুলি বেরোতো হ্যাঁ গুলি বেরোচ্ছে আজকাল ভাই রে ভাই কত রঙ দেখবো কি মানুষ রে বাবা হোয়াটসঅ্যাপ এন্ড লেডিস এন্ড জেন্টলম্যান ভাই ভাই ভিডিওটি তোমরা দেখলে ও মামুনি এই দুনিয়াতে এই তোমাকে কিছু দিক আর না দিক তোমাকে ডপকা খাসা লাউ কিন্তু দিয়েছে কি আরে ভাই ডপকা খাসা লাউ মানে বুঝতে চাইছি তোমাকে ভগবান দিয়েছে তোমাকে রান্না করে খাওয়ার জন্য আরে ভাই তোমরা কি সবসময় নিয়ে ভাবনা করো ধুর আমার এই জন্য ভিডিও বানাতেই মন যায় না বল্টু পিছনে একটু স্যাড মিউজিক লাগে একটু কাঁদি চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি মজা আয়া ও লাভলি মামুনি ভিডিওটা পুরো চাপু খেয়েছে বল্টু মামুনি পিছনে একটা নোবেল ছুঁড়ে মারা আর একটা কালো কুত্তার গুল ছুঁড়ে মারা আর একটু রোদ্রের কাছে কাঁদে বেঁধে তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমাদের আরো উপহার দেবে আমরা সুন্দর সুন্দর ভিডিও দেখবো আর মারবো আই মিন রোস্ট মারবো রোস্ট রোস্ট निकल लौड़े पहली फुर्सत में निकल कोई भाई और बहनों वीडियो भी तुमने देख लो भाई भाई एत्तो हॉट एत्तो हॉट एत्तो हॉट
আমার মানে খুব গরম লেগে গেছে, এত হটেস্ট ভিডিও দেখার পর আমার প্রচুর গরম লেগে গেছে। তাহলে আমি এখন কি করব? তাহলে যাই, আমি এক গ্লাস পানিতে একটু চান করে আসি। ততক্ষণ তোমরা ভিডিওটি দেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, ঠিক আছে? আমি একটু চান টান করে আসি। ভাইরে ভাই প্রচুর হট, আর আমার বেরিয়ে গেছে, মানে গাতে ঘাম বেরিয়ে গেছে। আমি স্নেক বলেছি, সাপ, সাপও তো একটা জীবজন্তু। ভাই রে ভাই, এই তো দিশাকে নিয়ে তো আর বেশি কিছু রোস্ট করা যাবে না, তাহলে আমার টুনটুনিতে একটা ছোল মেরে দেবে, তখন আর টুনটুনি না থাকলে তোমার আর বিয়ে হবে না। বাবা তো আমাকে এমনিতেই বিয়ে দিচ্ছে না। না থাক থাক থাক, তোকে আর রোস্ট করবো না। উরি বাপরে, একটা কথা আমি তোকে বলছি ভাই, তোর প্রতিটা ভিডিওতে এরাম এরাম কেন, এরাম এরাম কেন? হ্যাঁ, প্রতিটা ভিডিওতে গাইস তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আর হো গয়া এসা লাগতা হে মুঝে প্যার হো গয়া। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ভাই রে ভাই ভিডিওটি তোমরা নিজের চোখে দেখলে কি আর বলবে, প্রতিটা ভিডিও ভাই এরাম এরাম। ভাই তোর সবই ঠিক আছে, তোর ওই দুটো জিনিসও ঠিক আছে। আই মিন কি লাইট লাইট, তো লাইটের কনফিগারেশন ঠিক আছে। তুই ভাই এরকম করে কেন ভিডিও বানাস? ও ওই তুই যতই দেখাবে তাতেই তো তুমি ফেম পাবে, তাই না? আর তুমি ওই যত জিনিস তুমি চুপ করে থাকো, নাহলে কিন্তু আমি রোস্ট মেরে তোমার আজুলা পিছনে ঢুকিয়ে দেবো, কিচ্ছু করতে পারবে না। যত তুমি এরকম বাজে ভাবে বিয়ে ভিডিও বানাবে আমি তত রোস্ট করবো। বহুত তেজ হো রহা হ্যায়, বহুত তেজ হো রহা হ্যায়। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা কিছু আমার মনের কথা শোনো। ভাই রে ভাই, এরা হচ্ছে টিকটকের বাচ্চা, তোমরা এদের মাটিতে বসেই খেতে দাও আর ডাইনিং টেবিলে বসেই খেতে দাও। এরা কিন্তু হাঁকবে, এরা এরা মানে ভরভর ভরভর করে হাঁকবে, যে জায়গায় হাঁকবে না সেটা মানে গন্ধ হয়ে যাবে, গন্ধ। ওই জন্য বলছি আমি ভিডিও বানাতে বানাতে আমার কাছে কোনো গ্যাস আসছে। দেখো ভাই, এরা টিকটক ব্যান্ড, ভিগো ব্যান্ড, এরা ওইসবও খেয়েছে, এবার এরা ইনস্টাগ্রাম নামক অ্যাপটাকেও খাবে। এরা ভাই এত বাজে বাজে, এত থার্ড ক্লাস ভিডিও বানায়, কি আর বলবো। এবার তোমরা আমায় বলতে পারো, এ কাইপ, তাহলে তুই মেয়েদের নিয়ে সম্মান করতে পারিস না, মেয়েদের গালি গালাজ করিস? দেখ ভাই আমার কথাটা শোনো, আমি কাদেরকে রোস্ট করি? যারা রোস্ট হওয়ার যোগ্য আমি তাদেরকেই রোস্ট করি, আমি কোনোদিন ভালো ছেলে মেয়েদের রোস্ট করি না, ঠিক আছে? একটু বুঝতে হবে বন্ধুরা, আমাকে যারা ভালোবাসো, আমাকে যারা প্রথম থেকে সাপোর্ট করো, শুধু তারাই জানে, ঠিক আছে? কি আর বলো ভাই, বলার কিছু নেই। ছি, আমার লজ্জা লাগে না তোদের, তোদের জন্য আট বাদ বাকি পাঁচটা মেয়েরাও খারাপ হচ্ছে। ওরাও চাইছে না আমাদেরও সুপারস্টার হতে হবে, বাইরে গেলে আমাদের পিছনেও যেন একটা করে ছবি তোলে, বুঝতে পারলে? হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যেন তুমি তারা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি দাও করে দাও। আর বলছি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ ড্রাইভ, সেফ লাইফ, টেক কেয়ার, লিয়া।